হাই, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেটস দেব, এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান ওটিটিতে ডেবিউ করতে চলেছে। শাহরুখ খান একটা ওয়েব সিরিজ করছে যেটা আসবে ডিজনি প্লাস হটস্টারে। তো এর আগে আমরা দেখেছি অক্ষয় কুমার, অজয় দেবগন, ঋত্বিক রোশন, সাইফ আলি খান তো অলরেডি করে গেছে কাজ। তো এই বড় বড় নাম, শাহিদ কাপুর, আয়ুষ্মান খুরানা, তো এরা ওটিটির হয়ে কাজ করছে, এদের সিরিজ আসছে। তো ওটিটি যে আপকামিং একটা বড় সেক্টর, একটা বড় জোন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং বেশিরভাগ বড় বড় রিলিজ এবার আস্তে আস্তে ওটিটিতে হবে। এবং ওটিটিতে একটা প্রডিউসারদের ক্ষেত্রে প্রফিট থাকে হচ্ছে যে তারা যাই হোক না কেন ছবির থেকে কিন্তু লাভ তুলতেই পারবে। এবার বিষয়টা হচ্ছে অন্য একটা সেক্টর অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা নিয়ে আমরা অন্যদিন কোনো আলোচনায় আসবো। তবে আমার মনে হয় ওটিটি হচ্ছে পরবর্তী সময়ে সাকসেসের নেক্সট ধাপ। তো শাহরুখ খানের সিরিজ আসছে ডিজনি প্লাস হটস্টারে, এখনও কনসেপ্ট কী, পরিচালক কে, টাইটেল কী, এগুলো জানা যায়নি। তবে এটা অবশ্যই কনফার্মড যে শাহরুখ খান একটা ওয়েব সিরিজ করছে ডিজনি প্লাস হটস্টারের হয়ে। তো দেখা যাক কেমন হয় এই সিরিজ, এবং কবে হয় এর অ্যানাউন্সমেন্ট, এবং শাহরুখ খানের এই কাজটা কোন সময় আসে, এবং পরবর্তী সময় অবশ্যই এই রিলেটেড কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো। আজকের সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে, আমি একটু আগে কী বলছিলাম ওটিটি নিয়ে, তো সুজিত সরকারের পরবর্তী ছবি ভিকি কৌশলকে নিয়ে, সেটার নাম হচ্ছে সর্দার উধম সিং। তো এই ছবিটা ডিরেক্ট ওটিটিতে আসছে, সিনেমা হলে নয়, থিয়েট্রিক্যাল রিলিজ হবে না। ছবিটার রিলিজ ডেট কনফার্ম করে দেওয়া হয়েছে, এই ছবিটার রিলিজ ডেট হচ্ছে 16th অক্টোবর। তো দেখা যাক কেমন হয় এই ছবিটা, এবং যেহেতু ভিকি কৌশল এখানে লিড অ্যাক্টর এবং হচ্ছে ডিরেক্টর সুজিত সরকার, তো ডেফিনেটলি এই ছবিটা দারুণ হতে চলেছে, দেখা যাক কেমন হয়। এবং আজকের থার্ড যেটা আপডেট সেটা হচ্ছে বেল বটম নিয়ে। বেল বটম বক্স অফিসে ভালো বিজনেস করেনি আমরা জানি, কারণ ছবিটার একটা হিউজ যে লস হয়েছে সেটা হচ্ছে এই ছবিটার মহারাষ্ট্রে না রিলিজ হয়। তো যাই হোক, মহারাষ্ট্রে রিলিজ হলেও তো এমন না যে 100 কোটি কামেনি। তো এই ছবিটা রিলিজ হচ্ছে ওটিটিতে কবে? এই ছবিটা রিলিজ হচ্ছে ওটিটিতে 16th অফ সেপ্টেম্বর, মানে হিসাব মতো সর্দার উধম সিং এর এক মাস আগে। তো রিলিজের প্রায় এক মাসের মধ্যেই ছবিটা চলে এলো ওটিটিতে, ঠিক বাংলায় মুখোশের মতো, মুখোশ যেরকম 17th সেপ্টেম্বর আসছে। তো দেখা যাক ওটিটিতে এই ছবির রিসেপশন কেমন থাকে এবং কী করতে পারে এই ছবিটা। এবং আজকে আরও একটা বড় আপডেট শাহরুখ খান রিলেটেড হচ্ছে। শাহরুখ খান অ্যাটলি কুমারের যে নেক্সট প্রজেক্টটা আসছে, যেটার ইনিশিয়াল টাইটেল জওয়ান, তো সেই ছবিতে আমি বলেইছিলাম নয়নতারা থেকে শুরু করে অনেকে রয়েছে, দারুণ কাস্টিং একটা রয়েছে। তো সেই ছবিতে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করতে পারে রানা ডাগ্গুপতি। যদিও শোনা যাচ্ছিল শাহরুখ খানের ডুয়াল ক্যারেক্টার, একজন হয়তো অ্যান্টাগনিস্ট হবে, বাট না, এখানে মেইন অ্যান্টাগনিস্ট হতে পারে রানা ডাগ্গুপতি। যদিও এর কোনো কনফার্মেশন নেই, পরবর্তী সময় কনফার্মেশন হলে অবশ্যই জানিয়ে দেব। এবং আজকের আরও একটা আপডেট সেটা হচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে। পরমব্রতরা ছবি প্রডিউস করছিল, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছিল বনি, অঙ্কুশ এবং রীতা ভুঁই। এই ছবির টাইটেল ছিল হচ্ছে FIR। এই ছবিটা রিলিজ হচ্ছে অক্টোবর মাসে। এটা বলা সম্ভব নয় যে এই ছবিটা দুর্গা পুজোতে আসছে কি না, বাট এই ছবিটা অক্টোবর মাসে আসছে এটুকু কনফার্ম। দেখা যাক এই ছবিটা কিরকম সময় আসে এবং কীভাবে ছবিটা বিজনেস করতে পারে, কিরকম করতে পারে। আজকের লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে দ্য ইন্টার্ন ছবিটা নিয়ে। এটা পরিচালনা করছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা, যে এর আগে একটা দারুণ সিনেমা বানিয়েছে যেটা হচ্ছে আয়ুষ্মান খুরানাকে নিয়ে, বাধাই হোক, এবং তার পরবর্তী কাজ যেটা এখনও রিলিজ হয়নি সেটা হচ্ছে ম্যাদান অজয় দেবগানের সাথে। তার পরবর্তী যেটা কাজ সেটার জন্য একটা দারুণ কাস্টিং সে নিয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তা। এই ছবির কাজ খুব শীঘ্রই শুরু হবে, তো দেখা যাক কেমন হয় এই ছবিটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।